21-এর আগের থেকে আপনারা খুবই সমৃদ্ধ একটা পরিবারে, বনেদি একটা পরিবারে জন্ম। আপনি তো সহজ সরল জীবন যাপন করেন, কেন? যদি বলি আপনার প্যান্টের কথা স্যার, আপনার প্যান্টে দেখেন ছেঁড়া একটা দাগ আছে। মানুষ খালি পায়ে চলতো, আমি তো 71 সালে দেখেছি এইটাতেই আছে, এইটাতে সেটা। এই আমার 60-এর বয়স প্রায় 30 বছর, এখন এই 60 যদি না ছিঁড়ে আমি কি ছিঁড়ে? এই 60-এর বয়স কত? 30 বছর। স্যার আপনি খুবই একটা মানে মার্ভেলাস গাড়িতে চলতে পারেন, BMW তো আপনার পক্ষে সম্ভব, আপনি এত একদম স্বাভাবিক একটা ছোটখাটো একটা ভাঙাচুরা গাড়িতে চলেন একদম সোজা কথা, কেন? আমার এতে তো গাড়িটা দিয়ে হলে আমার সব রকম লাক্সারি করেছি। আমি যখন বিলাতে ছিলাম আমার প্রাইভেট পাইলটসের লাইসেন্স ছিল, আমি প্লেন চালানোর লাইসেন্স ছিল আমার লাইসেন্স ছিল। আমার স্যুট যেখান থেকে প্রিন্স চার্লস এর স্যুট বানাতো যে দর্জি, সেই দর্জি আমার স্যুটও বানাতো। আমি কখনো তৈরি করা আমি কখনো কিনা বানানো স্যুট পরি নাই। সে দর্জি এসছে আমার মেজার করেছে, সে নিয়ে সেভিল রো বলে লন্ডনের খুব একটা দামি এলাকা, সেই দর্জি এসে আমার হাত বদলাইছে, আমার বাপজোক নিয়ে গেছে আবার টেস্ট করেছে। তো এইসব এখন যখন আমি দেখি এটা একটা ছেলে মানুষের ছিল, বাট এ ওয়েস্ট অফ মানি। আমি যেই টাকা দিয়ে আমি কতজনের উপকার করতে পারতাম সেটা যাতে এই করা, এই আর কি। এই জন্য ওরা যাতে আমি তো খারাপ থাকিনি, যুদ্ধের সময় এসছি তারা দেখেছে কষ্টে। তাজউদ্দিন সাহেবকে আমার সোয়েটারটা বুঝলে শীতে কাঁপছে, সোয়েটারটা ওনারই ফারুক আজিজ খান, তারা এই অবশ্য সঙ্গে সঙ্গে আমার প্যান্টটা দিয়েছে যে সে আবার শেখ সাহেবের মৃত্যুর সাথে জড়িত হয়ে গেছে। কারণ সে ছিল কামালের বন্ধু, কামাল তো ADC ছিল ওসমানী সাহেবের। এরা সবাই যেহেতু আমি বিলাতে গেছি আমার টাকা পয়সা আছে, আমার আমার হলো ট্রাভেলার চেক আছে, আমার ডাইনার্স চেক আছে, ভিসাটা তখন যেহেতু তোমরা তোমাদের জন্ম হয়নি আর তোমরা এটা শুনো নাই, কিন্তু আমার তো এটা শুধু আমার ক্যাশ টাকার দরকার নেই, আমার ক্রেডিট কার্ড তখনকার দিনে তখনকার শুনে কে ক্রেডিট কার্ডের কথা চিন্তা করা যায় সেটা, সেই জন্যই এরা সেটা ইরা দেয়। হতাশন কখনো আপনার হতাশা কাজ করে না কেন? আপনি এত গ্রাম শক্তি কোথায় পান? হতাশা কাজ করে না, যখন যেতে বলে একটা গল্প বলে আমার এক সময় আমি ঠিক করলাম যে আর পাচ্ছি না, ফাইট করে করে চলে যাবো। তখন আমি তখন আমার দিক আমার গাড়িও ফেলে এসেছি, আমার গাড়ি ছিল সিট্রন 2 CVO, সেটা মার্সিডিজের চেয়েও দাম বেশি আমার গাড়ি। আমার ওই গাড়ি তোমার ইয়ে হলে একটা চাকা পাংচার হয়ে গেল, চাকা বদলাতে হবে না, ওটা 3 চাকা নিয়ে সেটা নিয়ে যেয়েছিল একটা প্লেনের মতো, সেই এইরকমের গাড়ি সেটা। আবু সাহেব চৌধুরী সাহেব আমার গাড়ি ছাড়া কোনো চড়তো না, উনি বলে দিচ্ছি এরকম। তখন তো আমি তো এই দেশে এই টায়ার্ড হয়ে গেছি ঝগড়া করতে করতে আসতেটা, তখন আমি একটা রিক্সাতে করে সাইকেল যেতে, তো রিক্সাওয়ালার কাছে বুঝে ওই না একসঙ্গে গল্প করছে যে স্যার কী করেন এখন ডাক্তার বা কই যাবেন, এখন তো ভাবছি চলে যাবো, বললো যে চলে যাবো, কই চলে যাবেন, আপনারা তো চলে যাবেন আমরা তো যেতে পারবো না, এই দেশে তো আমাদের থাকতে হবে, আমার আমার কি হবে? তখন আমার বলে তাই তো, আমি না হয় চলে যাব, আমার সব আত্মীয় স্বজন যেতে পারবে না, আমাদের কিছু না কিছু গরিব আত্মীয় স্বজন থেকে যাবে, তাহলে আমার যাওয়ার কোনো প্রশ্ন আসে না। সেটাই যাতে আমাদের আলমগীর বলে একটা ই ছিল, এই ফিল্ম প্রডিউসার ছিল, জি মারা গেছে, অনেক মারা গেছে আলমগীর মুক্তিযুদ্ধ ছিল, সে একটা একটা ফিল্ম করেছিল মোহনা বলে, মোহনা বলে ফিল্ম করেছিল। আমি জানতাম না যে সে আমাদেরকে নিয়ে দেখ করছে, সেখানে সে দেখায় আমাকে লোকে বলছে যে এই তোমার উপরে তোমার উপরে তো এই করে